দ্রুত গতিতে ট্রেন এসে পিষে নিয়ে গেল এক বাইককে, এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। দেশের কোনো এক প্রান্তে কোনো এক রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। রেলওয়ে ক্রসিং পারাপারে বড্ড তারা ছিল এক অধৈর্য ব্যক্তির। সিগন্যাল অতিক্রান্ত করার চেষ্টা করতে গিয়ে তিনি একেবারে মাঝপথে আটকে যান। চলে আসে ট্রেন, তড়িঘড়ি, বাইককে ফেলেই ক্রসিং ছেড়ে পালাতে হয় ওই ব্যক্তিকে। ব্যাস ট্রেন আসে এবং বাইকটিকে পিষে চলে যায়। রাস্তায় বেরিয়ে যাদের খুব তাড়া থাকে সেই ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে ক্লিপটি শেয়ার করেছেন আইপিএস অফিসার অবনীশ শরণ। সিসিটিভি ফুটেজে এই রোমহর্ষক ঘটনাটি ফুটে উঠেছে। দেখা যায় বেশ কিছু অধৈর্য মানুষ লেভেল ক্রসিং পার করবেন বলে এগিয়ে চলছেন রেলওয়ে ট্রেকের দিকে। তাদের মধ্যেই একজন বাইক নিয়ে সিগন্যাল অতিক্রান্ত করার চেষ্টা করতে গিয়ে মাঝপথে ট্রেকে আটকে যান। তারপর ট্রেনটি যখন আসতে থাকে তখন এক এক করে সবাই পিছু পা হতে থাকে। মাঝপথে বাইক ফেলে চলে আসে ওই ব্যক্তিটিও। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেনটি দ্রুত গতিতে নির্মমভাবে বাইকটিকে পিষে দিয়ে চলে যায়। লোকটি সৌভাগ্যবশত ঠিক সময়ে পালিয়ে যায় বলে শেষমেশ বরাত জুড়ে বেঁচে যান। তবে নেট পাড়ায় লোকজন তাকে খুব বকুনি দিয়েছেন। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, কিসের এত তাড়া, জীবনও আপনার বাইকও আপনার। ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় 3 লাখের উপর ভিউ চলে গেছে। তার অধৈর্য এবং বেপরোয়া আচরণে মানুষজন রীতিমতো ক্ষুব্ধ। অনেকেই তার অসতর্কতার জন্য মোটা টাকার জরিমানা আরোপের দাবিও করেছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।